নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি হচ্ছে গন্ধরাজ চিকেন। 2022 সালের ফেমাস একটি রেসিপি। গন্ধরাজ মোমো, গন্ধরাজ অনেক কিছু এবার খুব ফেমাস হয়েছে, তো আমিও বানিয়ে ফেললাম গন্ধরাজ চিকেন। আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, রসুন, আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা, আর এখানে রয়েছে 1 কেজি চিকেন। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অয়েল। রান্নাটা করব আমি রিফাইন্ড অয়েল দিয়ে। এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি, দুই রকম করে কেটে নিয়েছি, দেখো। এখানে রয়েছে লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ। আর এখানে রয়েছে জিরে, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা। এবার আমি ওই গরম অয়েলের মধ্যে সব মশলাগুলি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে আমি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুনগুলো। বন্ধুরা, আমার চ্যানেলের এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এবার আমি সব মশলাগুলি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব, তবে আমি খুব বেশি ভাজবো না। আমি সামান্য লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, ওর মধ্যে সব মশলাগুলি দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওই কাঁচা লঙ্কাগুলো আর ধনে পাতাটা। দিয়ে দিচ্ছি 1/4 ভাগ গন্ধরাজ লেবুর রস, চিপে আমি ওর মধ্যে নিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। দেখো, আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। দেখো বন্ধুরা, ঘিটা আমি 1/2 চামচ বাড়িয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম। যেহেতু 1 কেজি চিকেন নিয়েছি, সেই পরিমাণ মতো 2 চামচ ঘি দিলে ভালো হবে। তোমরা চাইলে 1 চামচ দিতে পারো, যে যেমন ইচ্ছে সেই পরিমাণে দিতে পারো। এবার আমি মিক্সিং জারের মুখটা বন্ধ করে সব উপকরণ একসাথে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার আমি ওই পেস্টগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। এখন আমি ওই চিকেনের মধ্যে পরিমাণ মতো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ মতো জিরের গুঁড়ো, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি সুন্দর করে মেখে দেব। তবে বন্ধুরা, এর মধ্যে কোনো রকম জল বা তেল দেওয়া যাবে না, যেহেতু ঘি দিয়েছি। এবার আমি সুন্দর করে মেখে নেব।
দেখো বন্ধুরা, এবার আমি ওই কড়াইটা গরম করে নিলাম। আগেই আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম মশলাটা ভাজার জন্য, আমি ওখান থেকে তেল উঠিয়ে রেখেছিলাম। এবার ওই তেলটা দিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি কড়াইতে চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টুকরো লেবু, তবে গন্ধরাজ লেবুই হতে হবে, অন্য কোনো লেবু দেওয়া যাবে না। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়েছি। কি সুন্দর চিকেনগুলির উপর দিয়ে তেল আর ঘিটা ভেসে উঠেছে। দেখো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে, কম করে 7-8 মিনিট। দেখো বন্ধুরা, এবার আমি ওর মধ্যে আরও ওই চিকন করে যে লেবুগুলি কেটে রেখেছিলাম ওগুলি দিয়ে দিলাম। লেবুটা দিয়ে আমি আরও 5-7 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকব। রান্নাটা কিন্তু এইভাবে কষিয়ে কষিয়ে করতে হবে। এবার আমার রান্নাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আমি নামিয়ে নিলাম, একদম রেডি হয়ে গেছে আমার গন্ধরাজ চিকেন। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, আমি উপরে একটা স্লাইস দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলো গন্ধরাজ চিকেন। অতি সুস্বাদু একটি রেসিপি, বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। নমস্কার।